বন্ধুরা, আমরা যেহেতু ইন্দ্রিয় নিয়ে কথা বলছি, আমাদের যেহেতু 5টা ইন্দ্রিয় আছে, 5টা ইন্দ্রিয়র মধ্যে একটা হচ্ছে গিয়ে কর্ণ, একটা স্পর্শ, একটা হচ্ছে গিয়ে দর্শন, একটা হচ্ছে গিয়ে ঘ্রাণ আর স্বাদ। এই যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করে রেখেছে। এটাই আজকের বিষয়, কীরকমভাবে আমাদের বঞ্চিত করেছে। আমরা এই ইন্দ্রিয় 5টাকে ব্যবহার করার জন্য ম্যাক্সিমাম সময় আমরা মেটেরিয়ালিস্টিক হয়ে পড়েছি। মেটেরিয়ালিস্টিক হয়ে পড়ার কারণ হচ্ছে গিয়ে আমরা আমাদের এই ইন্দ্রিয়গুলোর মধ্যে একমাত্র, দেখুন, এই যে চক্ষু, চক্ষুকে আমরা বুঝতে পাচ্ছি, মানে বন্ধ করতে পাচ্ছি, সামনে পাতা আছে চোখের। সুতরাং আমাদের কাছে যে সিগন্যালগুলো আসে, সেই সিগন্যালগুলো আমরা অ্যাবজর্ব করি, কিন্তু অ্যাবজর্ব করব না, এইরকম সিস্টেম একমাত্র চোখ, পার্শিয়ালি চোখ ছাড়া অন্য কোনো ইন্দ্রিয়তে সেই রকমভাবে নেই। কীরকমভাবে, ধরুন একটা সিগন্যাল আসছে, যেটা কিনা অনেক দূর থেকে একটা সাউন্ডের সিগন্যাল। এবার সাউন্ডের যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনটাকে আমরা অ্যাবজর্ব করি, রিসিভ করি। এই রিসিভ করে কে, কোন ইন্দ্রিয়? এই রিসিভ করে আমাদের কর্ণেন্দ্রিয়। এইবার এই কান, কানকে আমরা ইচ্ছা মতো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে রাখতে পারি না। আর আমাদের যেই যে স্পর্শ, যখনই স্পর্শ করব তখনই আমরা স্পর্শ করি, বন্ধ করে রাখতে পারি না, ঠিক আছে? চোখকে আমরা এইভাবে পার্শিয়ালি বন্ধ করে রাখতে পারি, তবুও আমরা যদি একদম অন্ধকারে যাই তাহলে কিন্তু সেখান থেকে কোনো ধরনের লাইটের সোর্স আমরা চোখের পাতার মধ্য থেকে ভেদ করে গিয়েও অ্যাবজর্ব করি না। কিন্তু এই যে আমার সামনে লাইট জ্বলছে, আমি চোখ বুঝলেও আমি কিন্তু একটা লাইট, লাইটের যে সিগন্যাল, যেটা কিনা যে ভাইব্রেশনে আসে 400 থেকে 700-এর মধ্যে, সেই ভাইব্রেশনটাকে আমরা কিন্তু অ্যাবজর্ব করতে পারছি, রিসিভ করতে পারছি। সেরকমভাবে ঘ্রাণের ইন্দ্রিয়, আমরা নাককে বন্ধ করে রাখতে পারবো না, তাহলে আমরা ডেড হয়ে যাব, বেশিক্ষণ বন্ধ করে রাখা যায় না। এবং আমরা যে স্বাদ গ্রহণ করি, যে কোনো জিনিসের স্বাদকেই, যে আমরা স্বাদ নেব না, এটা মুখে দিলাম কিন্তু স্বাদ নেব না, এটা হয় না, মানে বন্ধ করে রাখতে পারছি না। আমরা স্বয়ংক্রিয়ভাবে কখনোই এই জিনিসগুলোকে বন্ধ করতে পারা যাচ্ছে না। এখানেই আমার মনে হয় একমাত্র একটা চাবিকাঠি ভগবানকে আমাদেরকে সুপার ম্যান হতে বাধা দেওয়ার, যেটা কিনা আমার মনে হয় একটা বিরাট বড় একটা, বলা চলে আমাদের ছোট ছোট লোকেদের ছোট ছোট ভিশন নিয়ে যারা চলি, তারা যদি এই জিনিসগুলো একটু জানি, একটু মেনে চলার চেষ্টা করি, আমার এই কথাগুলো যদি আপনাদের কাজে লাগে, আশা করি নিশ্চয়ই কাজে লাগবে, যদি একটু মেনে চলি, মনে হয় আপনারা উপকৃত হবেন আর আপনাদের উপকারের পরোক্ষভাবে আমিও উপকৃত হব। যাই হোক, যেহেতু সব সময় আমাদের ইন্দ্রিয়গুলো খোলা, 24x7 hours, সুতরাং আমরা সব সময় বিচলিত থাকি, এটার একটা কারণ। আমরা সব সময় বিচলিত থাকি কেন? তার কারণ আমাদের 5টা ইন্দ্রিয়, 5টা ইন্দ্রিয়ই ভগবান আমাদের জন্য সব সময় ওপেন করে দিয়েছে, সব সময়ের জন্য ওপেন করে দিয়েছে। তবে ঠিক আগের ভিডিওর মতোই আমি বলবো যে আমাদের এই ইন্দ্রিয়গুলোকে বন্ধ করতে শিখতে হবে বা বন্ধ করতে হবে। এবার প্রশ্ন এটাই যে আমরা বন্ধ করব কিভাবে। দেখুন, আমরা যদি ইন্দ্রিয়গুলোকে তাদের ঠিক সময় মতো চালু এবং বন্ধ, মানে সুইচ অন এবং সুইচ অফ না করতে পারি, তাহলে কিন্তু আমরা সব সময় ইতস্তত, উত্তেজনা এইসবের মধ্যে থাকব। আমরা আমাদের যে আসল লক্ষ্য, যে লক্ষ্যে আমরা পৌঁছতে চাই, আমরা আমাদের যে ডেস্টিনেশন বা আমাদের লেভেল থেকে যেটুকু আমাদের সফলতা আমরা কামনা করি বা আমরা চাই, সেই জায়গায় পৌঁছতে পারবো না, যদি কিনা এই কন্ট্রোলটা না আসে। এবার প্রশ্ন হচ্ছে, এই কন্ট্রোলটা করে কে? এই কন্ট্রোলটা করে হলো গিয়ে আমাদের মস্তিষ্ক। এই কন্ট্রোলে বাধা দেয় কে? এই কন্ট্রোলে বাধা দেয় হলো গিয়ে আমাদের মন। এইটুকু জিনিস
আপনাদের একটু গভীরভাবে ভেবে দেখতে হবে। আমাদের মস্তিষ্ক আমাদের কন্ট্রোলগুলো করে, কিন্তু তাহলে মস্তিষ্ককে আমরা কি কালপ্রিট বলবো, যে কেন তাহলে আমাদের এই জিনিসগুলো, খারাপ জিনিসগুলো বা যখন যেটা দরকার নেই, খারাপ নয় ভালোই, কিন্তু আমার দরকার নেই, সেই জিনিসটা কেন বন্ধ করে না? না, মস্তিষ্ক কালপ্রিট নয়, কারণ আমরা মস্তিষ্ককে শেখাই না। আমাদের উচিত, আমি বলবো অবশ্যই করে এটা আমাদের উচিত, যে আমাদের মস্তিষ্ককে একটা শেখানো, যে আমি কি চাই, আমি কি চাই না, আমি কি চাই, আমি কি চাই না, আমি আরো কি চাই, আর আমি আরো কি কি চাই না। এবং মস্তিষ্ককে এটাও শেখাতে হবে, তার সাথে সাথে আমার চাওয়া পাওয়ার সাথে আমাদের ইন্দ্রিয়দের কখন সুইচ অফ করতে হবে, কখন সুইচ অন করতে হবে। আমি যখন ঘুমোতে যাব, তখন কখনো কি একবারও মস্তিষ্ককে বলে দেখেছেন যে তোর যত ধরনের ইন্দ্রিয়র উপরে, 5টা ইন্দ্রিয়র উপরে যে পাওয়ার আছে, সেই পাওয়ারটা তুই দেখা, ওদের বন্ধ করে দে, এখন আমি ঘুমোবো, যাতে কোনো রকম কোনো সিগন্যাল বাইরের, সেটা স্বাদের সিগন্যাল হোক, সেটা সাউন্ডের সিগন্যাল হোক, সেটা লাইটের সিগন্যাল হোক, সেটা স্পর্শের সিগন্যাল হোক, এই সিগন্যালগুলোকে যেন বন্ধ রাখে, যাতে করে আমি আমার যে ঘুমটা ঘুমোচ্ছি, আমি আমার যে স্বপ্নটা দেখতে যাচ্ছি, আমাদের বাস্তব জীবনে সেই স্বপ্নটা যেন ঘুমিয়ে সার্থক হয়। কারণ আমরা যারাই সাকসেসফুল মানুষদের দেখেছি আর যারাই সাকসেসফুল হয়েছে, তাদের সাকসেসফুল হওয়ার পেছনের একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে ভালো ঘুম। ভালো ঘুম তার মানে হচ্ছে গিয়ে আপনার 5টা ইন্দ্রিয়কে ছুটিতে যাওয়া, যেতে দেওয়া, 5টা ইন্দ্রিয় ছুটিতে থাকে। সুতরাং এই যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা মস্তিষ্ককে শিখতে দিতে হবে, জানতে দিতে হবে, বুঝতে দিতে হবে কখন কোন ইন্দ্রিয়টা বন্ধ থাকবে, কোন ইন্দ্রিয়টা খুলে রাখতে হবে। আপনি যখন খান কোনো একটা জিনিস, যখন আপনার কাছে খুব প্রিয় বলে লাগে, খুব দারুণ স্বাদ হয়েছে, তখন কিন্তু আপনি বলেন ওহ কি স্বাদ হয়েছে, আপনার ওই তৎক্ষণাৎ ওই সময়ে ওই ফিলিংটা যখন আপনি প্রকাশ করছেন, তখন আপনার চোখ বন্ধ হয়ে যাচ্ছে, স্পর্শ বন্ধ হয়ে যাচ্ছে, আর বাকি কে কি বলছে সেটাও বন্ধ হয়ে যাচ্ছে, এই স্বাদটা গ্রহণ করছেন আপনি এত সুন্দরভাবে, আপনার এত ভালো লেগেছে যে আপনার আর কোনো ইন্দ্রিয়দের তার মধ্যে হাত দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না, অন্য অন্য কোনো ইন্দ্রিয়ের প্রয়োজন পড়ছে না। সেরকম ভাবে আপনি যখন দূর থেকে কোনো একটা গানের আওয়াজ শোনেন এবং সেটার দ্বারা আপনি একদম মাধুরিত হয়ে যান, সে গানটা শুনে বলেন কি সুন্দর গান, হ্যাঁ মানে আপনি শুনছেন, আর বাকি যে ইন্দ্রিয়গুলো আছে 4টে, সেই 4টে ইন্দ্রিয়র প্রয়োজন পড়ছে না এখানে, আপনি যেটা শুনছেন সেটাকেই মন দিয়ে শুনছেন। মানে কি, মানে হচ্ছে কি আপনি কানের ইন্দ্রিয়টাকে একদম সজাগ রেখেছেন, আর বাকি যে 4টে ইন্দ্রিয়, সেই 4টে ইন্দ্রিয়কে আপনি একদম ঘুমোতে দিয়েছেন, তাদেরকে সুইচ অফ করে দিয়েছেন। তো সুতরাং আমার কথা এটাই, যে যেহেতু আমাদের স্বয়ংক্রিয়ভাবে ভগবান এই চালাকিটা আমাদের সাথে করেছে, যে আমাদের স্বয়ংক্রিয়ভাবে কানকে বন্ধ হতে দেয়নি, চোখকে বন্ধ হতে দেয়নি, স্পর্শকে বন্ধ হতে দেয়নি, ঘ্রাণকে বন্ধ হতে দেয়নি, নেওয়া আমরা যেহেতু স্বয়ংক্রিয়ভাবে করতে পারছি না, অতএব আমাদের যেতে হবে নন ম্যাটেরিয়ালিস্টিকভাবে, মানে কনসিয়াসনেস জগতে আমাদের যেতে হবে। আর সেই কনসিয়াসনেস জগৎকে যদি আমরা ভালোবেসে আমাদের কাছে আনতে যাই, তাহলে আমাদের এই 5টা ইন্দ্রিয়র প্রতি কন্ট্রোল আনতে হবে, আর সেই কন্ট্রোলটা করে হচ্ছে গিয়ে আমাদের মস্তিষ্ক বা মাথা, সেই মস্তিষ্ককে ট্রেন করতে হবে। আর যত আপনি এই সুইচ অন আর অফ এই সিস্টেমটাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন, তত আপনি আপনার লক্ষ্যে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। তো আমার আজকের বক্তব্য ছিল এটাই, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছান, আর আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে লাগে, তাহলে আশা করি আপনাদের উপকারও পরোক্ষভাবে আমার উপকার হয়ে ভগবানের
আশীর্বাদ হিসাবে নেমে আসবে। আমি আশা রাখি আপনাদেরও ভগবানের এই আশীর্বাদটা লাগুক, আপনারা ইন্দ্রিয়দের বুঝতে শিখুন, ইন্দ্রিয়দের ছুটি দিতে শিখুন, সঠিক সময়ে সঠিক ইন্দ্রিয়কে সজাগ রাখুন, সঠিক সময়ে সঠিক ইন্দ্রিয়কে ঘুমোতে যেতে দিন, আপনারা সফলতার চূড়ায় পৌঁছে যান। নমস্কার।